তারপর তোমাদের এমনিতে স্টাডির কি অবস্থা? এই উইকে প্রেসার কেমন যাচ্ছে? অনেক স্যার, অনেক অনেক। হ্যাঁ, এটা তো ট্রেডিশনাল, তোমরা তো ওয়ান পার করে আসছো। কিছু ছিল বা আছে? একটা পরীক্ষা আছে সিএসসি অনলাইন। তোমাদের পরে কি ল্যাব? সবাই মনে হয় দেখতে পারি না, কারণ আমি এই যে অ্যাটেন্ডেন্স ফর্মটা দেখলাম, এই যে লাস্ট ভিডিও যেটা, সেটাতে 40 দেখেছিলাম আমি। 40 জন এন্ট্রি দিছো, ভিউ কাউন্ট এরকম, তো ঠিক আছে। আর ফার্স্ট দুইটা ভিডিও যে দুইটা ছিল, ওটা ছোট শর্ট ভিডিও ছিল, একটা 12 মিনিটের মতো আর একটা মানে 18-19 মিনিটের মতো। তো ওই দুইটা হোপফুলি দেখছি। তো এখানে আমি বলছিলাম কোনো প্রবলেম থাকলে আজকে বলতে এবং ডিসকাস করতে। আছে স্যার, প্রবলেম আছে। হ্যাঁ, প্রবলেম তো আছে, আমি জানি। তোমরা ওখানে মেনশনও করছো, কিছু কিছু আমি নোট ডাউনও করে রাখছি কি কি প্রবলেম। আইডি 59 আছো? জি স্যার। তন্ময়? জি স্যার। তোমার যে এমটি রিলেশন, বাইনারি রিলেশনে কিছু প্রবলেম ছিল? জি স্যার। আচ্ছা, এমটি রিলেশন মানে হচ্ছে কি, মানে এমন একটা রিলেশন যদি আমরা রিপ্রেজেন্ট করি যেটা কোনো এলিমেন্ট থাকবে না, সেটা হচ্ছে একটা এমটি রিলেশন হবে। বুঝতে পারছো? মানে ওইটার আউটকামটাই কি, একটা ব্ল্যাঙ্ক হবে, ভয়েড, রিলেশনটাই হোল্ড করবে না আসলে তখন। ঠিক আছে, মানে যদি কোনো রিলেশন না থাকে সেটাই সাথে, তাহলে এমটি রিলেশন হবে। রিলেশনটা আছে, বাট রিলেশনের আন্ডারে কোনো এলিমেন্ট নাই, বুঝছো? রিলেশনটা, আচ্ছা বুঝতে পারছি স্যার। রিলেশনটা কিন্তু আছে, আমি তোমাকে দেখাচ্ছি। একটু একটু টাইম দাও, আমি অন্য একটা ডিভাইস একটু কানেক্টেড হয়ে নিই। আমি যেটা বলতে যাচ্ছি, মনে করো আমাদের একটা রিলেশন গিভেন, যেটা কি হবে, রিলেশনটা হোল্ড করবে x - y = 8,
আমাদের রিলেশনটা হচ্ছে একটা সেটের উপর অ্যাপ্লিকেবল, ধরে নিচ্ছি সেট এ, সেটাতে এলিমেন্ট আছে 1, 2, 3, তাহলে দেখো তো যে অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস ওয়াই এটা কি 8 হোল্ড করবে? এই যাই নেই না কেন, x এখানে x y বিলংস টু a, এটা কি হোল্ড করবে এই রিলেশনটা? না স্যার, কোনো কিছু এটা কি এমটি হয়ে যাচ্ছে না? জি স্যার, এটাই হচ্ছে কি তোমাকে বলছি কি এমটি রিলেশন, এরকম কোনো কিছু যদি থেকে থাকে। জি স্যার, বুঝতে পারছি। আর বাইনারি রিলেশন তো অনেকেরই দেখলাম প্রবলেম, সাইমনের প্রবলেম 105, সাইমন আছো? জি স্যার। স্যার বাইনারি রিলেশন তো দুই ধরনের দেখছিলাম, আমাদের যদি দুইটা সেট থাকে এ এবং বি, তার উপর বাইনারি রিলেশন কি হবে, এটার কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হবে কি ওই রিলেশন, এইটা একটা কেস ছিল। আর যদি শুধু একটা সেট থাকে সেট এ, তার উপর বাইনারি রিলেশন কি হবে, ওই ওই সেটটাকে আমরা কি ডাবল টাইম সলভ করব। স্যার এখানে কার্টেসিয়ান ক্যালকুলেশনটা সহ একটু যদি বলেন। এটা তো তোমার ভাই যে রিলেশনের একদম ডেফিনেশনেই চলে আসছে, যে আমরা যে সেটের উপর কাউন্ট করব রিলেশনটা, সেই সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের না, আমি স্যার এক্সাম্পলের সাথে স্যার যদি একটু বলেন, মানে যে তিনটা এক্সাম্পল 1 2 3 1 2 3 ধরে নিচ্ছে, তাহলে এ ক্রস এ কি হবে এই কার্টেসিয়ান প্রোডাক্ট, এমটি সেট একটা, তারপরে কি হবে তোমার 1 স্যার এই ক্যালকুলেশনটাই স্যার কিভাবে হচ্ছে মানে ভুলে গেছি আর কি স্যার। আচ্ছা 1 2, আমরা তো জানি যে এ ক্রসে কি হয়, মানে এর আমার এর কার্ডিনালিটি কত, এখানে 3 না, এর কার্ডিনালিটি মানে কতগুলো এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্টস। জি স্যার, ইন সেট এ, তাহলে এ ক্রস এ মানে এ কার্টেসিয়ান প্রোডাক্ট, এর কার্ডিনালিটি কি হবে 2 to the power 3, মানে 8টা কম্বিনেশন হবে তাই না, 8টা। তাহলে আর কি কি থাকলো বাকি, 1 3 বাকি আছে আর 2 3 থাকলো আর কি, 1 2 3, এই তো এই কট এলিমেন্টটা। জি স্যার, দেখো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এলিমেন্টই কিন্তু আছে, এটা 2 to the power n হিসেবেই আসবে না সবসময়? হ্যাঁ হ্যাঁ, 2 to the power n হিসেবেই আসবে, তোমার এখানে নাম্বার অফ এলিমেন্ট অলওয়েজ 2 to the power n হিসেবে আসবে, এখানে n হচ্ছে কি এই যে এই ভ্যালুটা কার্ডিনালিটি n। স্যার আপনি একটা एग्जांपल দিয়েছিলেন স্যার যে 1 2 3 আর একটা ছিল 0 1 1 নাকি? হ্যাঁ স্যার, ওইটা কি বল বাইনারি বাইনারি বলছিলেন যে স্যার 1 আর 2 0 এটা ঠিক আছে, 2 আর 2 1 এটা ঠিক আছে, কিন্তু 3 আর 2 1 আচ্ছা স্যার হ্যালো হচ্ছে না। হ্যালো স্যার বলো স্যার, যে এই এ দিয়ে হচ্ছে যে ক্রস দিয়ে যে এ লিখছেন মানে অর্থাৎ ইয়াগন, সেক্ষেত্রে এটা 1 1 পাওয়ার সেট এর মতো করে লিখলেন না, উপসেট যেটা। আচ্ছা হ্যাঁ, সরি সরি, আমি পাওয়ার সেট আর কার্টেসিয়ান প্রোডাক্ট গোলমাল করে ফেললাম, তো কার্টেসিয়ান প্রোডাক্ট তোমার হচ্ছে অর্ডার পেয়ার ফরম্যাটে থাকবে, আমি পাওয়ার সেটে হিসাব করে ফেললাম, থ্যাংক ইউ। হ্যাঁ আজ তাই না? জি স্যার। আচ্ছা কার্টেসিয়ান প্রোডাক্টে আমরা কিন্তু এই যে এখন যেটা করছি এটা পাওয়ার সেটের কথা চিন্তা করে ফেলছি, পাওয়ার সেটও তো আমরা দেখছিলাম না যে একটা সাবসেট রিলেশন ছিল পি অফ জেড এরকম ছিল, ওটার সাথে আমি গুলাতে হচ্ছে, থ্যাংক ইউ। এ ক্রস এতে কি হবে তোমার অর্ডার পেয়ার ফরম্যাটে থাকবে, এখানে তো এ এবং এ, তার মানে কি ধরে নাও অর্ডার পেয়ারটা হচ্ছে এ বি, এরকম ফরম্যাট থাকবে এ বি বিলংস টু এ, এটা যদি হোল্ড করে। আচ্ছা আমরা একটা নিউ হোয়াইট বোর্ড নিয়ে নিই, আমরা আমাদের এখানে এখানে দেখলাম কি আমাদের যদি এ বি দুইটা ডিফারেন্ট সেট থাকে, এর কার্টেসিয়ান প্রোডাক্ট কি হবে, একটা অর্ডার পেয়ার ফরম্যাট হবে যেখানে এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি সেট, তাই না? জি স্যার, এ বি কে কি গ্রেটার দেন বি স্যার? না না, এ গ্রেটার দেন বি সেটা বলতে পারি না,
মানে আমরা যে অর্ডার কথা বলছি না, এই অর্ডারের উপর ডিপেন্ড করবে এটা। এই এলিমেন্টটা হচ্ছে কি ফার্স্ট এটার হতে হবে, এই সেকেন্ডটা হচ্ছে হবে সেকেন্ড এর। আচ্ছা স্যার, ফার্স্ট এটার জন্য তাহলে স্যার এ গ্রেটার দেন বি। এখানে গ্রেটার বা লোয়ার, আপনি একটা সাইন ইউজ করছিলেন আর কি স্যার ভিডিওতে স্যার লেকচার দেওয়ার সময়, ওখানে তো যে এ গ্রেটার ইকুয়াল টু বি এরকম লিখছিলাম না? হ্যাঁ, এক্স গ্রেটার ইকুয়াল ওয়াই লিখছিলেন স্যার, মানে এক্স ওয়াই নিছিলেন আর কি স্যার। কোন কোন এক্সাম্পলের কথা বলছেন স্যার? বাইনারি রিলেশন, ফার্স্ট বাইনারি রিলেশনের রিপ্রেজেন্টেশন এর एग्जांपल 1। হ্যাঁ স্যার, না না রিপ্রেজেন্টেশন না স্যার, ফার্স্ট ইয়ার লেকচার স্যার। রিলেশন ওখানে ওখানে যে আর বলেছি, তুমি একটা রিলেশনের কথা বলছিলে যেখানে যে এক্স ওয়াই হোয়ার এক্স বিলংস টু এ ন্যাচারাল নাম্বার এন্ড ওয়াই বিলংস টু এ ন্যাচারাল নাম্বার এন্ড এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ইট ইজ। আচ্ছা, এখানে ন্যাচারাল নাম্বার মানে তো বুঝছি যে এক থেকে শুরু করে আপ টু ইনফিনিটি প্রত্যেকটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা কাউন্ট করবে, ন্যাচারাল নাম্বার, তাই না? তাহলে এক্স তো কি ন্যাচারাল নাম্বারের আন্ডারে একটা সেট? এখানেও আমাদের বলছে না যে দুইটাই কি কমন সেট হতে হবে, তার মানে কি এন এটার একটা সাবসেট হবে আমাদের রিলেশন, রাইট? জি স্যার, তাই তো? তাহলে এইখানে আমরা এটা বাইনারি রিলেশন কিভাবে বলতে পারছি, তুমি x greater than y এটাও তো হোল্ড করতে হবে রিলেশনটাকে, রাইট? তাহলে আমরা যদি এরকম নেই, ধরো যে 1 0, এটা তো হোল্ড করবে, কারণ এখানে x এর ভ্যালু কি এটা আর y এর ভ্যালু কি এটা, তাহলে x greater than y এটা তো ট্রু কেস, রাইট? জি স্যার। বাট আমরা যদি এরকম নিতাম 3 আর 1, এটা কি x, এটা হচ্ছে y, তাহলে কি আমরা বলতে পারতাম যে x greater than y এটা কি ট্রু হচ্ছে? হ্যাঁ স্যার। কেন? 3 স্যার, y হ্যাঁ এটাও এটাও ট্রু হচ্ছে, বাট এটা যদি বলতাম 2 স্যার, ওইটার লেকচার স্যার ক্রস দেওয়া ছিল স্যার। কোনটা, 3 আর 1? হ্যাঁ স্যার, শিওর 3 আর 1 2 আর 4 যদি লিখি এটা তো হোল্ড করবে, এটা ক্রস না? জি স্যার, এখানে তো x greater than y এটা তো হোল্ড করছে না, y হচ্ছে কি bigger value, এটা কি false হয়ে যাচ্ছে? কিন্তু false, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো তাহলে, আমি লেকচারটা আবার গো থ্রু করে মানে ভিডিওটা গো থ্রু করে দেখবো। আর গো থ্রু করলে আসলে কি খালি বুঝতে পারবো যে আমি ভুল করছিলাম, বাট ওটা তো আর এডিট করতে পারবো না। তোমরা যারা আসো ক্লাসে, তোমরা একটু এটা যদি ভুল থেকে থাকে ওটা ওইভাবে ইগনোর করে নিও। ওকে ওকে স্যার, স্যার রিপ্রেজেন্টেশনে ওইটা একটু, হ্যাঁ রিপ্রেজেন্টেশনের প্রবলেম আছে আমি জানি, তুমি মেনশন করছো ওখানে যে যেটা আমরা স্টেপ রিপ্রেজেন্টেশন নিয়ে তোমার মনে হয় মেইন প্রবলেম, ফার্স্ট রিপ্রেজেন্টেশন, তাই না? জি স্যার, বাইনারি, যেটা বাইনারি সবকটা বাইনারি রিপ্রেজেন্টেশন, এখন এটা হচ্ছে স্টেপ টেকনিক, স্টেপ অ্যাপ্রোচ। জি স্যার, আমরা কি বলছিলাম, এ টু আর বি টু দুইটা সেট নিয়েছিলাম, তাই না? এ টু বি টু এর সাবসেট হবে কি আমাদের রিলেশনটা, এটাই তো। তো আমরা একটা রিলেশন নিয়েছিলাম যেখানে একটা সেট আমরা রিপ্রেজেন্ট করে দিয়েছিলাম যে 1z দেন ধরো 2z দেন 1x। এ টু আর বি টু টাও একটু ডিফাইন করে নেন স্যার, তাহলে আর কি বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, এ টু তে আছে ধরো আমাদের 1 2 3 4, আর বি টু তে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে আমরা কি বলছি, এ টু ক্রস বি টু কি হবে? আমাদের একটা অর্ডার পেয়ার হবে, এ টু এর এলিমেন্ট গুলো শুরুতে থাকবে, তার মানে 1 2 3 4 নাম্বার গুলো কি এই ফার্স্টে থাকবে, আর এই অ্যালফাবেট এক্স ওয়াই জেড গুলো কি সেকেন্ড এলিমেন্ট হিসেবে থাকবে, রাইট?
একটা বলে দিচ্ছে ধরো আমরা যে একটা স্ট্রেট লাইন এর ইকুয়েশন ধরো আমরা তো কিছু পয়েন্ট পাবো মাঝে অনেক পয়েন্ট তো বাদ পড়ে যাবে না ধরে নেওয়া হচ্ছে আমরা স্ট্রেট লাইনের জন্য ওয়ান এটা হচ্ছে ওয়ান এটা টু এটা থ্রি জিরোর জন্য কাউন্ট করছি না তো এই তিনটা দিয়ে সাফিসিয়েন্ট না সাফিসিয়েন্ট না এটা একটা স্ট্রেট লাইন ড্র করে আমি কি দুইটা পয়েন্ট দিয়ে তো সাফিসিয়েন্ট এটাও তো লাগছে মানে এই এই এক্সাম্পলটা স্যার জাস্টিফাই করব কিভাবে মানে ওই অ্যানসার গুলো এই এক্সাম্পলটার এই যে সেটটা গিভেন তোমাকে বলে দিচ্ছে যে আমার এই রিলেশনটা জাস্ট এই ভ্যালুগুলোই হোল্ড করে এখন থ্রি যদি কাউন্টেবল না হয় তাহলে নাই এখানে যেমন কাউন্ট করছি আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম সেটা থ্রি ছিল না এই জন্য আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করছিলাম স্যার এটা কি এক্সাম্পল এক্সাম্পল জাস্ট তাহলে এটা সলিউশন কি স্যার এটা তো সলিউশন মানে এক্সাম্পল মানে কি তোমাকে একটা রিলেশন গিভেন এইটাই গিভেন আচ্ছা আচ্ছা মানে স্যার আমি যে কোনোটা নিতে পারবো এই রিলেশনটাকে আমরা যে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি না যে সেকেন্ড অ্যাপ্রোচ দেখছিলাম যে অ্যারো ডায়াগ্রাম দেখলাম না এটা তো মানে এলিমেন্ট তো স্যার এখন আপনি নিয়েছেন চারটা আর কি আর ওইখানে স্যার ছিল হচ্ছে পাঁচটা মানে এটা মানে এক্সাম্পলটা মানে স্যার কনফিউশন না কনফিউজ হওয়ার কিছু নাই এখানে দেখো আমি কি একটা নিতে পারবো স্যার মানে একটা দিয়ে ডিফাইন করতে পারবো যে এটা ওই ব্যালেন্স টু সাবসেট ধরে নাও আমাদের আচ্ছা ঠিক আছে এরো ডায়াগ্রামে শুধু এটা আর কোনো কারেকশন নাই তাহলে আমরা কি হিসেবে ডিফাইন করবো সেট রিপ্রেজেন্টেশনে সাবসেট হিসেবে ডিফাইন করছেন স্যার শুধু 1y এছাড়া আর কিছু আসবে না বুঝলি হ্যাঁ স্যার এবার ঠিক আছে স্যার আমরা কিন্তু জাস্ট একটা মানে এক্সাম্পলটা হচ্ছে স্যার সাবসেট আর কি এটাই তো স্যার হ্যাঁ সাবসেট এক্সাম্পল সাবসেট সাবসেট হবে স্যার সাবসেটের একটু এটা বলতে পারবেন এই ডেফিনিশনের মধ্যে যেটা সাবসেট হবে তোমার এই যে a2 ক্রস b2 করতেছ না কার্টেসিয়ান প্রোডাক্ট এটা কি হবে এটা তো আমরা দেখলাম যে যে এই অর্ডার পেয়ার ফরম্যাটে আসবে তাই না এই অর্ডার পেয়ার ফরম্যাটে আসলে এখানে তো বুঝতে পারছো যে এ টু বি টু কতগুলো কম্বিনেশন পসিবল সবকটাই কি আমরা কাউন্ট করতে পারি রাইট মানে এ টু এর আন্ডারে দেখো কি আছে চারটা ঘর আছে না বি টু এর আছে তিনটা তাহলে সেই বেসিসে আমরা অনেকগুলো কম্বিনেশন চলে আসবে কিন্তু যদি সবকটা কাউন্ট করি তাহলে স্যার প্রপার সেটও নেওয়া যাবে প্রপার সাবসেট প্রপার সাবসেট আচ্ছা ওইটাতে পরে আসে হ্যাঁ প্রপার সাবসেটও নেওয়া যাবে অবশ্যই এরকম টু এর জন্য কি তিনটা পাবো তাই না টু এর জন্য আরো তিনটা পাবো ফোর এর জন্য আরো তিনটা পাবো মানে টোটাল টুয়েলভ বারোটা হচ্ছে না কম্বিনেশন জি স্যার এই কম্বিনেশনে যে কোনো একটাও নিতে পারি আবার দুইটাও নিতে পারি তিনটাও নিতে পারি এমনকি টোটাল 12 টাও নিতে পারি 12 টাও নিতে পারি বুঝছো টোটালটা নিলেও তখন সাবসেট হবে হ্যাঁ টোটালটা নিলেও তো সাবসেট বলতে পারি সাবসেট সাবসেট তো হবে হচ্ছে সাবসেট কি তোমার যদি a সাবসেট b করি তার মানে কি b এর যতগুলো এলিমেন্ট আছে ধরি এখানে চারটা এলিমেন্ট আছে a তেও কি চারটা এলিমেন্ট সেম চারটা এলিমেন্ট যদি থেকে থাকে সেটাও কি সাবসেটই কিন্তু হবে কিন্তু সেটা প্রপার সাবসেট হবে না এ বি এটা কিন্তু বলতে পারি না তখন বুঝছো জি স্যার বুঝছো প্রপার সাবসেট হতে গেলে কি বি এর মিনিমাম একটা এলিমেন্ট কি এখানে মিসিং থাকতে হবে মিনিমাম একটা
তাহলে সেম চারটা এলিমেন্ট যদি দুইটাই ডিস্টিংক্ট এলিমেন্ট গুলো যদি হোল্ড করে তাহলে সেটা কি প্রপার সাবসেট হচ্ছে না, বাট সেটা সাবসেট হবে, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। প্রপার সাবসেটও কি হচ্ছে, সাবসেট হচ্ছে, বাট সব সাবসেট কিন্তু মানে সাবসেট মানে অল সাবসেট আর নট প্রপার সাবসেট, বুঝছো? জি স্যার। তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু একটা এক্সাম্পল নিয়ে কিন্তু সবকটা রিপ্রেজেন্টেশনটা কি দেখছি। আচ্ছা আমি একটা নিউ পেজে দেখাই তোমাদের, আমাদের ধরে নেই আমাদের এ আর বি আরো ছোট করে ফেলি, 1 2 3, আর এখানে ধরো এক্স ওয়াই। এখন আমাদের একটা রিলেশন গিভেন যার আন্ডারে এইখানকার যত কম্বিনেশন, কয়টা কম্বিনেশন পসিবল, ছয়টা কম্বিনেশন, রাইট? এর থেকে ধরো দুইটা আছে বা তিনটা আছে, 1x, তারপরে ধরো 2z, আর হচ্ছে ধরো 1y, এই তিনটা নিয়ে আছে, ওকে? তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটা হচ্ছে সেট রিপ্রেজেন্টেশন, একটা টেকনিক গেলই, এটা ফার্স্ট টেকনিক। সেকেন্ড টেকনিকটা কি ছিল, যে অ্যারো ডায়াগ্রাম। আমরা তাহলে কি করব, আমাদের এ সেট এবং বি সেট কে আগে আমরা মেনশন করব। এখানে কি আছে, 1 2 3, আর এখানে আছে এক্স আর ওয়াই। তাহলে আমাদের কানেকশন গুলো কি কি, 1 থেকে x এর দিকে, 1 থেকে x একটা কানেকশন, দেন 2 থেকে z, 2 থেকে z, 2 থেকে z নাই, 2 থেকে x ধরে নেই, যেহেতু এক্স ওয়াই, 2 থেকে x একটা, আর 3 নাই, 1 থেকে y আবার। তাহলে কি বুঝতে পারছো, 3 কিন্তু এখানে কিন্তু ব্ল্যাঙ্ক না, কোনো কানেকশন নেই কিন্তু। এইটা হচ্ছে অ্যারো ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। দেন আমরা দেখছিলাম কি, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখছিলাম, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখছিলাম না? তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি হবে, তোমার 1 2 3 যদি ধরে নাও, আর এদিকে ধরি এই এক্স ওয়াই, তাহলে যেগুলো হচ্ছে কি ট্রু কানেকশন আছে, 1 থেকে x, 1 থেকে x, তার মানে কি এটা হচ্ছে কি কানেকশন আছে, 1 2 থেকে x, 2x, তার মানে এটা, আর হচ্ছে 1y, 1y এটা, আর বাদ বাকি গুলো কি জিরো, বুঝছো? অ্যারের মতো চিন্তা করতে পারো। স্যার আপনি টোটাল কয়টা দেখাইছিলেন স্যার রিপ্রেজেন্টেশন? পাঁচটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4 নাম্বার ছিল হচ্ছে কি কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট তো বুঝতে পারছো, একটা গ্রাফ থাকবে ওখানে প্লট করবে পয়েন্ট গুলা, এটা যদি 1 2 3 হয় আর এটা যদি এক্স ওয়াই হয় তাহলে কি হচ্ছে, 1x এটা, তারপরে হচ্ছে কি 1 2x, 2x এটা, আর হচ্ছে 1y, 1y, এই পয়েন্ট, এটা হচ্ছে কোঅর্ডিনেট। ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াই ভ্যালু ডিরাইভ করে দেন ক্যালকুলেট করছিলাম, ওটা সব গ্রাফ রিপ্রেজেন্টেশন, গ্রাফের থ্রুতে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, আপনার ভয়েস খুব মানে আস্তে আসছে স্যার। 2 নাম্বার প্রসেসে স্যার আমরা দেখতে পাচ্ছি যে এক এ সেটের মধ্যে 3 আছে, যেখানে স্যার বি এর সাথে কোনো রিলেশন নাই 3 এর, এটা স্যার কেন স্যার? আমরা যে রিলেশনটা নিলাম, আমাদের যে রিলেশনটা কাউন্ট করছি সেই রিলেশনে তো 3 এর সাথে কোনো কানেকশন নেই, বুঝনি? এটারই তো করেসপন্ডিং এইট রিপ্রেজেন্টেশন, এটারই করেসপন্ডিং রিপ্রেজেন্টেশন, এটা এটারই করেসপন্ডিং রিপ্রেজেন্টেশন, এইটা। ও স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝছো? জি স্যার ক্লিয়ার স্যার। মানে একটা রিলেশন কে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচে রিপ্রেজেন্ট করতে পারি, এইটা একটা অ্যাপ্রোচ, এক নাম্বার, এটাও একটা অ্যাপ্রোচ, সেম জিনিস, এটাও একটা অ্যাপ্রোচ, এটাও একটা অ্যাপ্রোচ, এই। স্যার অ্যারো রিপ্রেজেন্টেশনে কোনো কন্ডিশন নেই মানে স্যার? যে অ্যারো ডায়াগ্রাম এটা সেখানে? হ্যাঁ স্যার। কন্ডিশন কেন থাকবে না? আমি স্যার যে কোনো ভাবে অ্যারো নিতে পারবো স্যার? যে কোনো ভাবে তো অ্যারো নিতে পারবো না, আমাদের কি করছে সেট এ টু বি বলছি না, তার মানে কি এ থেকে বি এর দিকে কিন্তু অ্যারো যাবে, আমি বি থেকে এ তো নিতে পারবো না, তখন তো বি ক্রস এ হয়ে যাবে। মানে এর সবগুলা দিয়ে নিতে পারবো স্যার?
হ্যাঁ হ্যাঁ নিতে পারবা, তখন তো অ্যারো হচ্ছে কি বি টু এ থাকতো, এখন তো এ টু বি ডিরেকশনে না, তখন বি টু এ ডিরেকশনে আসতো। ওকে স্যার, তা তুমি বলতে চাচ্ছো আমি রাইট সাইডে দিব স্যার এ আর লেফট বি, এই অর্ডার সেটের সময় পড়ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওইটা যেমন এখানে যেমন তিন অ্যাবসেন্ট, এখানে তো তিন অ্যাবসেন্ট আছে, তো সেই বেসে কিন্তু এখানে তিন কিন্তু ব্ল্যাঙ্ক, কোনো কারেকশন নেই, বুঝছো? এক্স এক্সাম্পল, এখন যদি আমরা আরো একটা এলিমেন্ট দিতাম 3x তাহলে কিন্তু হয়ে যেত, 3 থেকে x এর দিকে একটা ডিরেকশনে কারেন্ট মানে অ্যারো থাকতো, বুঝছো? তাহলে এখানেও হচ্ছে যে তোমাকে যে 3x এখানেও 3x এখানেও একটা প্লট করতে হতো এলিমেন্ট, বুঝছো? জি স্যার। স্যার নট সিমেট্রিকে স্যার হচ্ছে গিয়ে স্যার সাবসেট হয় কিভাবে স্যার, সরি মানে প্রপার সাবসেট, প্রপার সাবসেটটা কিভাবে নট সিমেট্রিক প্রপার্টি হোল্ড করে, তাই তো? জি স্যার, অন পি অফ সেট। আচ্ছা আমাদের ইন্টিজার ভ্যালু কাউন্ট করতেছে, আমরা তো বুঝলাম একটু আগে প্রপার সাবসেট হতে হলে কি হতে হয়, আমাদের এ সরি স্যার সাবসেট, স্যার সাবসেট প্রপার সাবসেট না স্যার, এই যে এই প্রপার্টিটা হোল্ড করলে তোমাকে বলতে হবে কি সিমেট্রিক, তাই না? যদি এ বি বিলংস টু আর আমাদের রিলেশনের এলিমেন্ট হয়ে থাকে তাহলে বি এও যদি হয়ে থাকে, তাহলে দেখো তো একটু আগে আমরা দেখলাম না, ওয়ান টু থ্রি নিলাম এ আর বি নিলাম কি এক্স ওয়াই, এখন দেখো তো এই প্রপার্টিটা কি হোল্ড করবে, আমরা তো এই যে এ আর বি এটা কি ইট ইমপ্লাইজ বি আর এটা বলতে পারবো, বলতে পারবো না কিন্তু, কারণ বি আর এস তো তোমার এখানে কি হবে এক্স এলিমেন্ট আগে আসবে আর এক্স ওয়াই আগে আসবে, ওয়ান টু থ্রি পরে আসবে, তাই না? এই ফরম্যাটে আসবে না, কিন্তু ওয়ান টু থ্রি আগে হবে, ওয়ান টু থ্রি ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্টটা কিন্তু এক্স ওয়াই হবে, তাহলে তো বুঝাই যাচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এটা হচ্ছে যে ছিল, যদি সেম হয়ে যায় এটা আমরা ইমপ্লাই করতে পারি কারণ কি দে আর সিমেট্রিক, সেই রিলেশনটা কি হবে তখন সিমেট্রিক হবে, আদারওয়াইজ কি এই যে রিলেশনটা কিন্তু এই যে আমরা যে আগের স্লাইড আগের পেজে যে রিলেশনটা কাউন্ট করছি ওটা কিন্তু সিমেট্রিক হচ্ছে না, তাই না? এটা তো নট সিমেট্রিক না, এইটা যেটা বললেন এই মাত্র স্যার, হ্যাঁ এটা তো নট সিমেট্রিক হচ্ছে, এটা তো নট সিমেট্রিক না, এটা কিন্তু নট সিমেট্রিক হচ্ছে। জি স্যার, তাহলে আমরা দেখছিলাম যে প্রপার সাবসেট বা সাবসেট সাবসেটের কথা বললে স্যার এটা বুঝতে পারছি স্যার, এই যে এখান থেকে বুঝতে পারছি স্যার, তাহলে বুঝতে পারলো সাবসেট কিন্তু আমরা সব এলিমেন্টও কাউন্ট করতে পারি আবার কিছু এলিমেন্ট বাদ দিয়েও কাউন্ট করতে পারি, তাহলে কিছু এলিমেন্ট বাদ দিলে তো আবার থাকলো না, আচ্ছা আর যে বললে যে চারটা প্রপার্টির সমস্যা নট সিমেট্রিক, তাহলে কি বলছি এই যে এই কেস সাবসেট নট সাব প্রপার সাবসেট তারপর লেস দ্যান ইকুয়াল টু কনগ্রুয়েন্ট মডুলো, এটা কি বুঝছো? আমরা যদি এরকম দেই 11 কনগ্রুয়েন্ট মডুলো 5
এটা ডান পাশে কি লিখতে পারি ইকুইভ্যালেন্ট টার্ম 26 লিখতে পারি জি স্যার ভাগশেষ কি এক না পাঁচ দিয়ে ভাগ করলে এগারো কেও ভাগশেষ কত থাকছে এক থাকছে এখানে 26 কে ভাগ করলেও কি এক থাকছে তো এটা তো ইকুইভ্যালেন্ট তার মানে কি এটা কি হোল্ড ফর রিলেশন এটাকে আমরা যদি এইভাবে লিখি 26 আর 11 তাও কি একই না রিলেশনটা তো হোল্ড করবে জি স্যার করবে না জি স্যার এইটা হচ্ছে সিমেট্রিক প্রপার্টি যে বললাম যে এ আর এ আর বি যদি বি আর এ এভাবে রিপ্রেজেন্ট করতে পারে সেটাকে সিমেট্রিক প্রপার্টি হোল্ড করবে তাহলে এর অপোজিট কি হবে এর অপোজিটে আমরা নট সিমেট্রিক যেটা দেখছিলাম নট সিমেট্রিকে আমরা দেখছিলাম কি কিছু অপারেশন দেখছিলাম লজিক্যাল অপারেশন যে ধরো এ লেস দেন বি এটা কি আমরা ডিরাইভ করতে পারি বি লেস দেন এ এটা তো ফলস হবে না পজিশন চেঞ্জ করে দিলাম অর্ডার এ আর বি এর পজিশন চেঞ্জ করে দিচ্ছি তাহলে কি এটা কি ট্রু হবে নাকি ফলস হবে এটা তো হোল্ড করবে না রাইট এটা হোল্ড করছে না এটা কি হচ্ছে নট সিমেট্রিক বলছিলাম দেন অ্যান্টিসিমেট্রিক যেটা ছিল অ্যান্টিসিমেট্রিক এ কিন্তু তোমাকে বলছে আরেকটা কন্ডিশন হোল্ড করতেই হবে বুঝছিলে না যে এ আর বি যদি হয়ে থাকে ইট ইমপ্লাইজ বি আর এ হোল্ড করবেই না মনে রাখতে হবে ফর ডিস্টিংক্ট এ বি যদি এ আর বি এর ভ্যালু ডিস্টিংক্ট হয়ে থাকে আলাদা এটা তো বুঝতেই পারতেছো এটা কিন্তু ওই যে রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে তাই না সেম এলিমেন্ট কাউন্ট করতেছি রিফ্লেক্সিভ প্রপার্টিতে কিন্তু সেম এলিমেন্ট ছিল না অর্ডার পেয়ার জি স্যার তার মানে কিন্তু এই যে নট মানে সিমেট্রিক কিন্তু রিফ্লেক্সিভ হতে পারে মানে অ্যান্টিসিমেট্রিক রিফ্লেক্সিভ হতেই হবে তোমার আমাদের যে আরেকটা ফর্মাল ডিস্টিংক্ট স্যার রিপ্রেজেন্টেশন দেখছিলাম না তোমার হচ্ছে গিয়ে যে সাইমোমের মানে প্রবলেম ছিল যে সেট বিল্ডার নোটেশন অ্যান্টিসিমেট্রিক ট্রান্সিটিভিটি রাইট জি স্যার বিল্ডার নোটেশন এর প্রবলেম এখানে যে আমরা বলছি কি এটা তো ফর অল আমরা যদি এ বি নিয়ে নেই বিলংস টু এ আমরা কিন্তু একটা সেটই কাউন্ট করতেছি এখন পর্যন্ত বলছে কি আমাদের এ বি যে অর্ডার পেয়ারটা হবে সেটা বিলংস টু এ অবশ্যই হবে and b a belongs to a এটাও কি b a belongs to a হবে sorry a না এটা রিলেশন রিলেশনটা হোল্ড করবে b a ও কি রিলেশনটা হোল্ড করবে রিলেশনটা হোল্ড করছে b a belongs to r and a equal to b তার মানে এই রিলেশনটা তখনই হোল্ড করবে যখন a আর b সমান হবে আদারওয়াইজ কি এই যে হোল্ড করবে না বুঝছো তাই হলো না ব্যাপারটা and like an implies it implies a equal to b for all a b belongs to a set a under কিন্তু স্যার সমান্ত হইতে পারবে না স্যার ডিস্টিংক্ট বলে দাও তো আচ্ছা এই জন্যই তো বলছি and এখানেও তো বলছে b a belongs to r যদি ডিফারেন্ট হতো তাহলে তো এটা এটা চলে দিতাম তাই না not belongs to r বুঝলি স্যার ইকুয়াল দাও ছিল স্যার বিল্ডার নোটেশন ইকুয়াল দেয়া ছিল বলেই কিন্তু এখানে কিন্তু আমরা নট দেই নাই এখানে ট্রু দিছি এখানেও কিন্তু হচ্ছে কি ট্রু দিছি এটা মানে কি এখানে বলছে কি নট ইকুয়াল আলাদা আলাদা হতে হবে নট ইকুয়াল টু বি তাহলে কি হবে তোমার এই প্রপার্টিটাও কি হোল্ড করবে এই নট ইকুয়াল টু বি এর ভ্যালু ধরো 3 দিলাম আর বি ধরো 5 তাহলে এখন
a আর b আর 5 আর 3 এটা কি এক জিনিস হলো এক জিনিস তো না এক জিনিস হবে না তো এটা ডিপেন্ড করবে ইশের উপর তোমার এই আর এর উপর আর আমরা এক্সাম্পল হিসেবে দেখছিলাম ধরে নিচ্ছে আর হচ্ছে লেস ইকুয়াল সাইন তাহলে এখন দেখো তো আমরা এ আর বি এ আর বি আমরা এ এর ভ্যালু নিচ্ছি কি 3 আর বি এর ভ্যালু নিচ্ছি হচ্ছে 5 তাহলে এ লেস দেন লেস ইকুয়াল টু 5 মানে 3 লেস ইকুয়াল টু 5 এটা কি হোল্ড করে না ট্রু তো বাট আমরা যখন বি আর এ করব মানে কি 5 লেস ইকুয়াল টু 3 এটা কি হোল্ড করবে ডিফারেন্ট হয়ে যাচ্ছে না স্যার এটা পড়ব কিভাবে এই বিল্ডার নোটেশনটা স্যার বিল্ডার নোটেশন পড়ব কিভাবে হ্যাঁ স্যার যে ফর এ ফর অল এ বি বিলংস টু এ সেটের আন্ডারে বিলং করবে এ বি দেন এ বি বিলংস টু আর এন্ড বি এ বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়াল টু বি স্যার এটা কার জন্য মানে স্যার এ বি আর বি আর কি তখনই হবে যদি এ ইকুয়াল টু বি হয় হ্যাঁ এক্স্যাক্টলি কিন্তু স্যার এ ইকুয়াল টু বি তো হওয়া যাবে না স্যার এখান তো একটু মানে কনফিউশন আচ্ছা তুমি বুঝতেছ না কেন এখানে আমরা এখানে দেখো এই যে কালার চেঞ্জ করে এখানে এই যে এখানে আমরা কি করছি বি নট আর এ মানে রিলেশনটা কিন্তু হোল্ড করছে না হ্যাঁ স্যার বুঝছো যখন বি আর এবং এ ডিস্টিংক্ট এলিমেন্ট আমরা এখানে কিন্তু বলে দিচ্ছি কি দে আর ডিস্টিংক্ট মানে ডিস্টিংক্ট না মানে একই এলিমেন্ট সেম আইডেন্টিক্যাল যদি আইডেন্টিক্যাল হয় তাহলে তো এই রিলেশনটা হোল্ড করতে পারে না এখানে তো রিলেশনটা হোল্ড করতেছে বিলংস টু আর মানে এছাড়া বাকি সব ফলস স্যার তাহলে আমরা এটা নট ইকুয়াল দিতাম এখানেও নট ইকুয়াল দিতাম বুঝছো তখন এইভাবে এটা কি হবে রিপ্রেজেন্ট করতে পারতাম এ বি বিলংস টু আর এন্ড বি এ নট বিলংস টু ইমপ্লাইজ দ্যাট এ নট ইকুয়াল টু বি এভাবেও লিখতে পারতাম পুরো টার্মটাকে আর যদি সমান যে হয়ে গিয়ে থাকে তাহলে আর ওই এন্টিসিমেট্রিক প্রপার্টিটা হোল্ড করবে না তখন কি হয়ে যাবে রিলেশনটাও কি সেম হয়ে যাবে আমাদের যে ফর্মাল রিপ্রেজেন্টেশনটা ছিল আবার দেখি কি হচ্ছে এ বি বিলংস টু এ আমাদের একটা অর্ডার পেয়ার গিভেন এ বি বিলংস টু আর হবে রিলেশনের আন্ডারে এবং এ বি বি এ বিলংস টু আর এটাও কখন হবে এন্ড অপারেশন কিন্তু তার মানে কি বি এ আর রিলেশন হোল্ড করবে এ বি ও কে আর রিলেশন হোল্ড করবে এটা কখন হবে যখন এ এবং বি সমান হবে এ এবং বি যদি সমান হয় তাহলে ধরে নিচ্ছে আমাদের আর হচ্ছে গিয়ে তোমার লেস দ্যান সাইন রিলেশনটা হচ্ছে লেস দ্যান সাইন তাহলে আমরা এ এবং বি সমান বলতেছি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু ধরে নিচ্ছি ধরো টু তাহলে টু আর টু এটা কি এটা এবং এটা হচ্ছে কি এ এটা হচ্ছে বি তাহলে এখন যদি আমি বি আর এ লিখি মানে টু আর এই থাকলো না তাহলে কি ইকুইভ্যালেন্টটা দেন ইকুইভ্যালেন্ট নাই দুটো টার্ম বুঝছো আর যদি ডিফারেন্ট থাকতো এর ভ্যালু ধরো থ্রি তাহলে থ্রি আর টু মানে কি এটা থ্রি লেস দেন টু এটা তো ফলস হতো মানে এটা তো অ্যাকচুয়ালি হোল্ড করতো না টু লেস দেন থ্রি এটা তো ঠিক ছিল বুঝছো পজিশন চেঞ্জ করার কারণে এইটাই বলছে যে এন্টিসিমেট্রিক প্রপার্টি তোমার যদি স্যার এটা নট সিমেট্রিক বলা যেত না হ্যাঁ সেটা তো এন্টিসিমেট্রিক আর নট সিমেট্রিক কি সেম জিনিস মিন করতে পারে বাট সব কেসে এন্টিসিমেট্রিক আর নট সিমেট্রিক এক জিনিস না সেটাই দেখো আমরা এই নট এন্টিসিমেট্রিক বোঝার পরে বলছিলাম
যে নট সিমেট্রি ডাজ নট নেসেসারি মিন অ্যান্টি সিমেট্রি, এটা আমি লিখছিলাম না, নোটিস করছো? জি স্যার, একটু বলেছিলেন। মানে নট সিমেট্রিক হলেই যে অ্যান্টি সিমেট্রিক হবে সেটা আমরা সবসময় বলতে পারবো না। নট সিমেট্রিক হচ্ছে সিমেট্রিকে যে কন্ডিশন ছিল তার অপোজিট কেস। সিমেট্রিকে আমরা কি দেখছিলাম, সিমেট্রিক প্রপার্টি হোল্ড করে তখন যখন এ বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট বি এ বিলংস টু আর, এটা হচ্ছে সিমেট্রিসিটি ছিল। এটা যদি হোল্ড না করে তাহলে অ্যান্টি সিমেট্রিক বলছি কি, আমাদের এরকম একটা কন্ডিশন গিভেন এ বি বিলংস টু আর, তাহলে কি আমরা বলবোই যে বি এ নট বিলংস টু আর যখন ডিস্টিংক্ট এলিমেন্ট কাউন্ট করব। কিন্তু আমাদের সিমেট্রিকের সময় কোনো কন্ডিশন ছিল না যে আমরা ডিস্টিংক্ট এলিমেন্ট কাউন্ট করব নাকি সেম এলিমেন্ট কাউন্ট করব। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, বুঝছেন? জি স্যার। এখানে কিন্তু এটা ভাইটাল যে এ নট ইকুয়াল টু বি, ডিস্টিংক্ট হতেই হবে, এটা কিন্তু খুব ভাইটাল ইন্টি সিমেট্রিকের ব্যাপারে। ডিস্টিংক্ট এ বি স্যার, এ নট ইকুয়াল টু বি হইলে স্যার তো, আচ্ছা ঠিক আছে স্যার, নট অ্যান্টি সিমেট্রিক স্যার, এখানে একটা এক্সাম্পল দেওয়া যাবে স্যার? উপরে যে বিলটা লিখছেন এটা কি এটা ইয়ার জন্য, অ্যান্টি সিমেট্রিকের জন্য? অ্যান্টি সিমেট্রিক, হ্যাঁ অ্যান্টি সিমেট্রিকের যে বলেছিলাম ফর্মাল ফর্মাল ওয়ে। আচ্ছা স্যার, এই বিলটার ওখানে যদি আমি এ নট ইকুয়াল টু বি লিখি লাস্টে তাহলে আমাকে কি চেঞ্জ আনতে হবে? এ নট ইকুয়াল টু বি লিখি তাহলে এখানে নট বিলংস টু আর হবে। আচ্ছা স্যার ঠিক আছে, এটাই বুঝতে সুবিধা, বুঝতে পারছো? ওইখানে অবশ্য আমরা দেখছি কি যে এ আর বি ইমপ্লাইজ দ্যাট বি আর এ, এটা দেখছিলাম তাই না? আলটিমেটলি ফর ডিস্টিংক্ট এ বি এটা হোল্ড করে, তো এটাকেই তোমরা এই এইভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, তোমরা তোমাদের যাদের ল্যাব আছে বা কোনো কোশ্চেন নাই তোমরা লিক করতে পারো। তার আগে একটু বলে চাও যে আমি যে এই যে লাস্ট তিনটা ভিডিও তো অন্যভাবে দিচ্ছি, আমি কোনো প্রেজেন্টেশন স্লাইড দেখাই নাই, তো মানে লিখে লিখে পড়াইছি বলতে গেলে হাতে কলমে। তো এই এতটা কি তোমাদের বুঝতে পারা প্রবলেম হচ্ছে? না স্যার, লিখাতে প্রবলেম নেই, কিন্তু সেটা আপনি যে একটা পেজ লিখতেছেন সেটা যদি মানে সেই সব সেই পেজগুলো যদি একটা পিডিএফ আপনাকে প্রোভাইড করতেন আমাদের সুবিধা হতো। আমি তো মনে করি তোমাদের মেমোরাইজেশন মানে কোনো কিছু বোঝার জন্য তোমরা লিখে লিখে পড়লে ভালো, তো তোমরা যে আমার এই লেকচারটা থেকে তোমরা যদি নোট ডাউন করে ফেলতে ফেলো তাহলে কিন্তু আরো ভালো মতো ক্যাচ করতে পারবা। স্যার হয় কি পরীক্ষার আগে একবার একটা স্যার মনে করেন স্যার আমাদের একটা ভেরিফাইড কিছু থাকলে আমাদের হাতে, ভিডিওটাই তো ভেরিফিকেশন। আচ্ছা সবকিছু তো রেডিমেড পাবা না, একটু কষ্ট করে নিতে হবে। এই যে কষ্টটা করবা এই কষ্টটার সার্থকতা আছে, লিখে পড়লে তোমার মানে রিডিং করার চাইতে কিন্তু বেশি মানে আরো ভালোভাবে কাজ করা যায়। হয়তো তোমার টাইম বেশি লাগে, হ্যাঁ টাইমটা ফ্যাক্টর, কিন্তু তোমার মেমোরাইজেশনটা কি ভালো হবে। আচ্ছা যারা ল্যাবে যাবে তোমরা লিখ করো, সমস্যা নেই। মিটিং থেকে যে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় এটা প্রবলেম হয় স্যার, যারা এন্ড পর্যন্ত থাকে না তাদেরটা স্যার অ্যাটেন্ডেন্সে কাউন্ট হয় না স্যার। এই জুমের যে একটা ফাইল তৈরি হয় না এক্সেল ফাইল, ওখানে যারা শেষ পর্যন্ত তারা থাকে শুধু তাদেরটাই থাকে স্যার। তোমার সামনে আমি একটা ভেরিফাই করে দেখি।
বুঝতে পারছি স্যার, আগেরটাই দেখান স্যার তাহলে। ওয়েট করো, এই যে দেখো, এই যে ধরো এইটাই জানুয়ারি 27 তোমাদের, বুঝছো? তো এখানে দেখো, সবাই কিছু দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো আমি যেমন আছি, আমি টোটাল ডিউরেশন 59 মিনিট ছিল টোটালি, আমি আছি এই দেখো 65, ও 7 মিনিট ছিল, দেখতে পাচ্ছ? যেমন আমি দেখতে পাচ্ছি আমি 59 মিনিট ছিলাম স্যার, কিন্তু স্যারের ওইখানে কোনো স্যার এরকম কিছুই ছিল না, জাস্ট রোল আমাদের নামটা ছিল আর ইমেল নাম্বার গুলো ছিল, যাদের ইমেল দিয়ে অ্যাক্সেস নিছে, আর যারা ইমেল নিয়ে স্যার অ্যাক্সেস নেয়নি তাদের ফাঁকা ছিল, এরকম যেরকমটা এখানে আছে। কিন্তু স্যার এবার যে টোটাল ডিউরেশন মিনিট, এটা স্যার স্যারের কাছে ছিল না স্যার। তাহলে ওনার অ্যাকাউন্ট খুব সম্ভবত নন লাইসেন্সড অ্যাকাউন্ট বলে, আমারটা লাইসেন্স অ্যাকাউন্ট, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, এটা আমাদের জন্য ভালো হয়েছে স্যার। এগুলো আমাকে ইনফার করতে হবে, 2 মিনিট ছিল, এগুলো বের করতে হবে খুঁজে খুঁজে, বুঝলি? জি স্যার বুঝতে পারছি স্যার। এখন ও যদি বলে যে স্যার আমি, ও যদি ওই সময় বলতো যে স্যার আমি আজকে ক্লাসটা আমার বিকজ অফ ইলেকট্রিসিটি ইস্যু আমি থাকি নাই, তাহলে হয়তো আমি মার্ক করে রাখতাম পাশে একটা স্ট্যাটাস দিয়ে যে ইলেকট্রিসিটি প্রবলেম বা অন্য কিছু। স্যার ইমেলটা কি দেওয়াই লাগবে স্যার? ইউজার ইমেল অটোমেটিক আসে, বুঝছো? স্যার অনেকে তো আসে তোমার জুম অ্যাকাউন্ট এখন তোমার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি তুমি ওটা কানেক্টেড থাকো জুম অ্যাকাউন্টে, তাহলে হয়তো বা শো করবে, আমি নিজেও জানি না যে এইখানে কেন ব্ল্যাঙ্ক আসছে কিছু কিছু। মানে স্যার ওরা ইমেল দিয়ে অ্যাক্সেস করে নাই, ওর জন্য ওদের মেলটা আসে না, এটা কোনো ইস্যু না। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কোনো ইস্যু না, এই ফিল্টার মানে ডোন্ট কেয়ার সিচুয়েশন, এই ফিল্ডটা আমার, আমি এটা কেয়ার করতেছি না, শুধুমাত্র তোমাদের এখানে দেখো সবার আইডি কিন্তু আছে, তাই না? বলতে গেলে আর যাদের আইডি নাই,
যাদের আইডি নাই তাদের হচ্ছে কি হবে ওই নাম ধরে ধরে সার্চ করে বের করতে হবে। এই জন্যই তোমাদের সবসময় সাজেস্ট করি যে অ্যাট লিস্ট আইডি একটা প্যাটার্নে রাখো। একটা প্যাটার্নে রাখলে হয় কি, আমি এই যে কলামটা ধরে যদি আমি এখন একটা সর্ট করি তাহলে একদম সর্টের অর্ডারে পেয়ে যাব, বুঝছো? এই যে কেউ কেউ হচ্ছে ব্র্যাকেট দিয়ে রাখো আইডির আগে, বা 19.02.04 এরকম দিয়ে রাখো, এরকম না করে একটা সেম প্যাটার্নে ফলো করো, তাহলে তোমাদের টিচারেরও সুবিধা হবে। আমার কাছে সব অ্যাটেন্ডেন্স আছে তোমাদের, ওকে? এখানে বি সেকশনে সব অ্যাটেন্ডেন্স আছে, এখানে যেগুলো কম্বাইন ক্লাস আছে সেগুলোর অ্যাটেন্ডেন্স আছে, চিন্তা করার কিছু নাই, ওকে? জি স্যার। ওকে স্যার, থ্যাঙ্ক ইউ স্যার। কি স্যার কোশ্চেন ছিল স্যার? হ্যাঁ বলো স্যার। নট এন্টি সিমেট্রিক এ স্যার एग्जांपल স্যার, নট এন্টি সিমেট্রিক এ স্যার। হ্যাঁ আমাদের তো টাইম আছে, তোমাদেরও টাইম আছে, আমারও টাইম আছে, তো দেখি সমস্যা নাই। তো যে কম্বাইন ক্লাসে তো বুঝতেই পারছো তোমাদের এ সেকশন বি সেকশনে কম্বাইন ক্লাস, তাহলে এখানেও যে 95 টোটাল, এখানেও ডিউরেশন কিন্তু চলে আসছে, তো সেই বেসিসে কিন্তু আমি কাউন্ট করব। একটা থ্রেশহোল্ড ধরে নিব, মিনিমাম তোমাকে এত মিনিট কি থাকতে হবে, ধরে নিচ্ছি আমি 20 মিনিট থাকলে আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করব, আদারওয়াইজ কাউন্ট করব না। তাহলে এখানে একটা কন্ডিশন দিয়ে দিব এই কলামের উপর, সেই বেসিসে তুমি মানে কাউন্ট হবে অ্যাটেন্ডেন্স নাকি কাউন্ট হবে না, বুঝছো? আচ্ছা নট সিমেট্রিকে যেই এক্সাম্পলটা আমরা দেখছিলাম, নট অ্যান্টি সিমেট্রিক স্যার। আচ্ছা নট অ্যান্টি সিমেট্রিক, হ্যাঁ নট অ্যান্টি সিমেট্রিক। আমরা আর ধরছিলাম যে ইজ এ সিস্টার অফ, ইজ এ সিস্টার অফ, এটা বলে নিয়েছিলাম কি আমাদের ডোমেন কি আছে সেট অফ অল পিপল, অল পিপল। এখন যদি আমরা এটা বলি যে সাপোজ আমরা যদি দুইটা ফিমেল পার্সন নেই, যদি এরকম নেই, দেখো আর কি সিস্টার অফ সেরেনা ইজ এ সিস্টার অফ ভেনাস, তাহলে আমরা যদি পজিশন চেঞ্জ করি আর হোল্ড করবে না, হোল্ড করবে তো? জি স্যার, এটা কারেক্ট হবে, এটা যদি আমরা এ আর বি এর পজিশন চেঞ্জ করি এটা কারেক্ট, ওকে স্যার। বাট যদি এরকম বলি স্যার, এটা তো নট অ্যান্টি সিমেট্রিক না, নট অ্যান্টি সিমেট্রিক তো বলছি না, তোমার যে অল পিপল কাউন্ট করছি না, এটা অ্যান্টি সিমেট্রিক হচ্ছে, ঠিক আছে, মানে এখানে তোমার ডিপেন্ড করবে ডিপেনশন এই তোমার সেই ডোমেনের উপর, অল পিপল হলে কিন্তু তোমার হবে না সিমেট্রিক। অল পিপল আমরা তো যদি মেল পার্সন কাম করতাম সেরেনা আর ধরো ফেদেরার, সেরেনা ইজ দা সিস্টার অফ ফেদেরার, হ্যাঁ এটা তো ঠিক আছে রিলেশন, সেরেনা তো ফেদেরারের মানে সিস্টারই হবে, কিন্তু ফেদেরার যখন পজিশন চেঞ্জ করে ফেলবো ফেদেরার সেরেনার তখন কি এক থাকবে স্যার? এটা তো থাকবে না স্যার, এক থাকবে তো, ফেদেরার ইজ এ ব্রাদার অফ অফ তো সেরেনা, কিন্তু আমরা তো রিলেশনটাকে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে, সিস্টার অফ স্যার। আপনি স্যার নট অ্যান্টি সিমেট্রিক স্যার, এটার একটা এক্সাম্পল স্যার, এটার এক্সাম্পল হিসেবে তো এটা দেখালাম, মানে স্যার এখানে কোনটা স্যার, কোন স্টেটমেন্টটা নট অ্যান্টি সিমেট্রিক স্যার? এই যে এটা স্যার, এটা নট অ্যান্টি সিমেট্রিক। আচ্ছা তাহলে নট সিমেট্রিক কি হবে স্যার? এটা
মানে স্যার ডিফারেন্সটা কোথায় নট সিমেট্রিক্যাল তো হচ্ছে স্যার আপনি এখানে আর কি দুইটা স্টেটমেন্ট বলছিলেন যে স্যার আচ্ছা দুইটা এটাই স্যার নট এন্টি সিমেট্রিক স্যার দুইটা মিলে একটা স্টেটমেন্ট এক্সাম্পল স্যার আমাদের তাহলে কিন্তু তিনটা এলিমেন্ট নিচ্ছে আমরা কাউন্ট করতেছি সেট এর আন্ডারে আমাদের কিন্তু সবসময় কিন্তু সেট এই আছে আমরা কিন্তু মাল্টিপল সেট কাউন্ট করি নাই এখন পর্যন্ত এটার সেট বিল্ডার নোটেশনে কি বলছিল এ বি বিলংস টু আর এন্ড বি সি যদি আর এর বিলং করে থাকে বিলংস টু আর তাহলে আমরা কি বলতে পারি এ সি বিলংস টু আর এটা ছিল না সেট বিল্ডার নোটেশনে জি স্যার তার মানে এটা অনেকটা এরকম হচ্ছে না দেখো এ আর বি যদি হয়ে থাকে এবং বি আর সি যদি হয়ে থাকে তাহলে এটা ইট ইমপ্লাইজ আমরা বি কি এখানে কমন না মাঝখানে জি স্যার স্যার এটা একটা ব্রিজের মতো কাজ করছে ব্রিজের মতো তাহলে কি আমরা বলে ফেলতে পারি কি এ আর সি কি এই রিলেশনটাও হোল্ড করে এ আর সি স্যার এটা পড়বো কিভাবে স্যার মনে করো এ এর ভ্যালু হচ্ছে কি 2 বি এর ভ্যালু হচ্ছে কি 4 না স্যার বিল্ডার নোটেশন সেট বিল্ডার নোটেশন এভাবে পড়বো ফর অল এ বি সি বিলংস টু এ সেট এ then ab belongs to r and bc belongs to r it implies that ac belongs to r আর স্যার implies মানে হচ্ছে স্যার just 1 0 হইলেই ট্রু বাকি সব false 1 implies হ্যাঁ implies মানে কি এটা যদি হয়ে থাকে তাহলেই শুধুমাত্র হচ্ছে কি এটা left এই যে consequenceটা হবে স্যার এমনিতে আমরা যে পড়ছিলাম স্যার ওইটা কি 1 implies মানে আমরা জানি না if this then this এটা যদি ট্রু হয় তাহলে শুধুমাত্র এটা হবে স্যার ওই যে আমরা বুলিয়ান থেকে যে পড়ছিলাম স্যার ওই লাইনটা কি 1 0 স্যার ট্রু মানে স্যার যদি 1 হয় স্যার তাহলে ইমপ্লাই 0 হইলে আমরা 0 পেতাম তাই না এটা হইছে কিন্তু এটা হয় না এরকম তো সিচুয়েশন পাবো না এটাকে বাদ দিয়ে সবটা কি এরকম করছিলাম না ওটা 0 ছিল স্যার মানে 1 ইমপ্লাই 0 হইলে তাহলে ওটা 0 হবে তাহলে ধরে নাও আমরা এই তিনটা ভ্যালু নিয়ে কাজ করছি এ বি সি এই যে এ বি সি এটা এর আন্ডারে ধরে রেখেছি সেটটা ধরো 1 থেকে 10 পর্যন্ত আছে সিরিয়ালি ওকে তাহলে 2 4 6 এর আন্ডারে আছে ভ্যালু গুলো তাহলে এখন আমরা যদি রিলেশনটাকে কাউন্ট করি আমাদের রিলেশন হচ্ছে কি ধরো লেস দ্যান সাইন তাহলে আমরা যদি এ লেস দ্যান বি বলতে মানে এ লেস দ্যান বি এন্ড বি লেস দ্যান সি এটা মানে কি 2 লেস দ্যান 4 and 4 less than 6 এটা যদি হয়ে থাকে তাহলে আমরা ডাইরেক্ট বলে ফেলতে পারি না 2 less than 6 এটাও তো বলতে পারি জি স্যার a less than c তাহলে এই এই রিলেশনটা কি বলছে কি ট্রানজিটিভ ট্রানজিটিভিটি স্যার এখানে 4 হ্যাঁ যদি তোমার এটা হোল্ড করে এই রিলেশনটা যদি হোল্ড করে মানে এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে বলতে পারছি কি ট্রানজিটিভ ওকে স্যার রিলেশনটা ট্রানজিটিভ হবে মানে কি যে লেস দ্যান সাইন এটা কি ট্রানজিটিভ প্রপার্টি হল পারে এখন যদি আমরা দেখছিলাম ফাদারের এক্সাম্পল দেখছিলাম না জি স্যার অনেক আগে দেখছিলাম স্যার একটু ফাদারের এক্সাম্পল অনেক আগে কেন যে লাস্ট ভিডিওটাতে তো লাস্ট একদম ফাদারের এক্সাম্পল ছিল মনে করো আমরা হচ্ছে যে আর রিলেশনটা হচ্ছে কি ফাদার অফ মিন করে ফাদার অফ স্যার এটা মানে বিস স্যার নাম্বার দিয়ে एग्जांपल দিছেন স্যার না ফাদার দিয়ে তো দিয়ে 3557 স্যার
আবার কি হচ্ছে বি আর সি, তার মানে কি বি ইজ দা ফাদার অফ সি, তাহলে এটা তিনটা জেনারেশন হয়ে যাচ্ছে না, সেম জেনারেশন কি থাকলো না স্যার? তবে স্যার এটা কি ঘুরে লেখা যাবে স্যার? এটা কি ঘুরে লেখা যাবে মানে এ সি থাকলে ওইটা কি সি এ লেখা যাবে ট্রানজিটিভ এর পরে? ট্রানজিটিভ পরে সি এ লিখতে পারো কি না? হ্যাঁ স্যার। না না সি এ কেন হবে, সি এ তো হবে না, এসি হতে হবে। মানে যে ফার্স্ট আমরা কি করছি, এ থেকে বি দেন সি, তাহলে এটা থেকে কি করতে পারি, এ থেকে বি সি ডিরেক্ট করতে পারি, বাট সি থেকে তো এই করতে পারবো না, এটা হবে না, এটা হবে। ওকে স্যার। এখানে তো সি কি হচ্ছে গ্র্যান্ড চাইল্ড না বিয়ের এর? হ্যাঁ স্যার। এটা কিন্তু যে ফাদার অফ রিলেশনটা কিন্তু হোল্ড করবে না, তাহলে এটা কি এই রিলেশনটা কিন্তু ট্রান্সিটিভ হচ্ছে না, নট ট্রান্সিটিভ। জি স্যার, এটা বুঝতে পারছিলাম স্যার। আর লাস্টে দিয়েছিলাম কিছু সেলফ স্টাডির আরো তিনটা প্রপার্টি, ইরেফ্লেক্সিভ, অ্যাসিমেট্রিক আর হচ্ছে সিমেট্রিক এন্ড অ্যান্টিসিমেট্রিক এট দ্য সেম টাইম। একটু বই গো থ্রু করো, 467 পেজ থেকে স্টার্ট। আমরা যে রোজেনের 6th এডিশন এটা যদি ফলো করে তাহলে 467 পেজে তোমরা এটা নিয়ে ডিটেলস পাবে, এটা একটু গো থ্রু করো তাহলে আরো ক্লিয়ার হবে। ওখানে এক্সাম্পল দিয়ে দিয়ে সুন্দরভাবে ডিটেলস বলা আছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন ডাউট কোনো সাজেশন থাকলে বলতে পারো। আর যদি না থাকে তাহলে আমরা এই সেকশনের সাথে বলছি তোমাদের সাথে ডিসকাস করে আমাদের মিডের পরে ফার্স্ট উইকে সেকেন্ড কুইজে ডেট ফিক্স করবে আমাকে তোমরা, আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবারের মধ্যে আর কি আমাকে জানাবে, বুঝছো সাইমন? জি স্যার। ওকে স্যার। ডেট দিয়েছে হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার, মানে এই চার দিনের যে কোনো একদিন, এটা হচ্ছে সেন্ট্রালি হবে, সো আমাদের কি এক্সট্রা টাইম ম্যানেজ করতে হবে। আগে ফার্স্ট কোয়েশ্চনটা যেভাবে নিয়েছিলাম আফটার মাগরিব ওরকমই হবে অ্যাকচুয়ালি, তার আগে তোমরা চারটা গ্রুপই ফ্রি থাকবা না। আর আর যদি ফ্রি থাকো তাহলে দিনের বেলাও দিতে পারো, সমস্যা নাই, চারটা গ্রুপই ফ্রি। বাট আমার জানা মতে আফটার মাগরিবই করতে হবে আর কি, নয়তো চারটা গ্রুপেরই এট এ টাইম ব্ল্যাঙ্ক এরকম টাফ আর কি এই কম্বিনেশন। স্যার নেক্সট ক্লাসের কথা বলতেছেন? নেক্সট ক্লাসের না, এক্সাম কুইজ, কুইজের সিলেবাস হচ্ছে কি এই যে আজকের ক্লাসের কন্টেন্ট পর্যন্ত, স্টার্টিং ফ্রম তোমার কুইজ 1 এর সিলেবাস যতটুকু ছিল সেগুলো বাদ দিয়ে যা যা কভার করছি কন্টেন্ট সব কিছু ইনক্লুড, মানে স্যার আজকে পর্যন্ত যা পড়াইছেন। এক্স্যাক্টলি। স্যার কুইজটা কবে? সেটা তো তোমাদের ফিক্স করতে বললাম, মিডে মিড ব্রেক এর পরে ফার্স্ট উইকে, মিড ব্রেক এর পর যে উইকে আসছো মানে ফেব্রুয়ারি 14 থেকে যে উইক কাউন্ট হচ্ছে সেই উইকের যে কোনো একদিন সেন্ট্রালি দিতে হবে, বুঝছো? আমাকে জানিয়ে দিও কালকের মধ্যে। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে স্যার আপনি স্যার লেকচার মেবি স্যার দুইটা স্কিপ করে স্যার ভিডিও দিলেন নাকি স্যার, মানে স্যার ওই দুইটা হচ্ছে কি ডিসকাশন লেকচার আছে না ওগুলো দিয়ে দিব, এই জন্য ওগুলোকে নাম্বারিং অর্ডারে করছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি স্যার, যে আজকে ডিসকাশনের তো রেকর্ডিং করছে বা আগে দুইটা সেশনে এরকম রেকর্ডিং করছে ওগুলো ইনক্লুড হয়ে যাবে। ওকে স্যার, তাহলে স্যার
ওকে ঠিক আছে তাহলে সবাই মানে তোমাদের যে সামনের সপ্তাহে তো ব্রেক পাচ্ছ, ব্রেকটা এনজয় করো একটু। স্যার আজকে পরে ক্লাস নেই স্যার আপনার সাথে, মানে মিডের আগে না আর কই, কালকে মেবি বৃহস্পতিবার তো রেগুলার ক্লাস তাই। আপনি ভালো থাকবেন স্যার।